হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকের টপিক হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং এর সংজ্ঞা, হাইড্রোজেন বন্ডিং গঠনের শর্ত, হাইড্রোজেন বন্ডিং এর প্রকারভেদ, এই সমস্ত নিয়েই আমরা আজকের লেকচারে কথাবার্তা বলবো। ইটস অল অ্যাবাউট হাইড্রোজেন বন্ডিং। ওকে, তাহলে শুরু করা যাক। হাইড্রোজেন বন্ডিংটা কি? দেখো, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, সেটা বেসিক্যালি ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এরা এই সমস্ত পরমাণুগুলো যদি সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেনের সঙ্গে আবদ্ধ থাকে, তাহলে সেই হাইড্রোজেন পরমাণু অপর একটি একই বা ভিন্ন অণুর তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, সেটা হতে পারে ওই ফন বললাম, সঙ্গে একটা স্থির তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ হয়। এই যে দুর্বল আকর্ষণ বল, আয়নীয় প্রকৃতির দুর্বল আকর্ষণ বল, এটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ধন। তাহলে দেখা যাক সংজ্ঞাটা কি। একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের, সেগুলো কারা কারা? ফ্লোরিন, নাইট্রোজেন, ঠিক আছে, এরা নাইট্রোজেন, এরা এই সমস্ত পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু। অপর একটি একই বা ভিন্ন, প্রত্যেকটা কথার মিনিং আছে, আমি সংজ্ঞাটা লেখার পরে বোঝাবো মিনিং গুলো, একই বা ভিন্ন অণুর তীব্র তড়িৎ ঋণাত্মক, মৌলের পরমাণুর সঙ্গে, স্থিত তড়িৎ আকর্ষণ বলে আবদ্ধ হয়ে আয়নীয় প্রকৃতির যে দুর্বল, এটা কিন্তু দুর্বল প্রকৃতির একটা আকর্ষণ বল, আয়নীয় প্রকৃতির যে দুর্বল বন্ধন তৈরি করে, উইক বন্ড, হ্যাঁ, এটা বন্ড গঠন করে, তাকে হাইড্রোজেন বন্ধন বলে, H বন্ড বলে।
এখানে কিন্তু অনেকগুলো কথা তার আলাদা আলাদা মিনিং আছে, যেটা আমি একটা 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 করে আন্ডারলাইন করছি। এখানে দেখো, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, সেগুলো যেমন আমরা বলতে পারি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই পরমাণুগুলো সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে হাইড্রোজেনের সাথে। সেই হাইড্রোজেনটা অপর একটা একই বা ভিন্ন, মানে যে হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, এই রকম অণু, সেটা একই রকম হতে পারে বা ভিন্ন অণুর হতে পারে, সে একই বা ভিন্ন অণু তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে একটা স্থির তড়িৎ আয়নীয় প্রকৃতির দুর্বল আকর্ষণ বল, মনে রাখবে দুর্বল যে আকর্ষণ বলে আবদ্ধ হবে সেইটাকেই আমরা বলবো হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, বোঝা গেল? এইবার আমরা জিনিসটা কি কিভাবে বোঝাই একটু দেখো। দেখো, এই যে এইচ এবং এক্স, এইটা একটা সমযোজী বন্ধন। এখন তড়িৎ ঋণাত্মকতা এক্স এর বেশি হাইড্রোজেনের থেকে। এই যে এক্স, এক্স বেসিক্যালি কারা কারা? ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কিছু কিছু ক্ষেত্রে দেখাবো ক্লোরিন করে। হ্যাঁ, ক্লোরিন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে, সচরাচর করে না। কেন করে না? নাইট্রোজেন এবং ক্লোরিনের দেখবে তড়িৎ ঋণাত্মকতা সেম, মুলিকেন স্কেলে 3 মতো হয়, তাই তো? তাহলে তড়িৎ ঋণাত্মকতা সেম থাকা সত্ত্বেও নাইট্রোজেন এবং ক্লোরিন, তারা নাইট্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনটা সচরাচর হাইড্রোজেন বন্ডিং করছে না। কেন করছে না? তার কারণটা হচ্ছে ক্লোরিনের সাইজটা নাইট্রোজেনের থেকে অনেক বড় বা একটু বড়, তাই তো? তাহলে নাইট্রোজেনের থেকে সাইজটা যেহেতু ক্লোরিনের বড়, সেই জন্য ক্লোরিন হাইড্রোজেন বন্ডিং সচরাচর করে না। কিছু কিছু এক্সেপশনাল আছে, যেমন অর্থো ক্লোরোফিনল, সেখানে এক রকমের হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং দুই প্রকার, আমি একটু পরেই আলোচনা করব। দেখো কি হয়, যেহেতু তড়িৎ ঋণাত্মকতা এর বেশি, তাহলে এই সেই সমযোজী বন্ধনের ইলেকট্রন জোট দুজনে সমানভাবে ব্যবহার করলেও কিন্তু ইলেকট্রন জোটটা যে মোড ইলেকট্রোনেগেটিভ তার দিকে একটু সরে যাবে। তার দিকে সরে যাওয়ার জন্য এটা পার্শিয়ালি ডেল মাইনাস, এটা পার্শিয়ালি ডেল প্লাস হবে। এখন এই রকম এইচ এক্স আর একটা অন্য অণুগুলো পরপর যদি এরকম থাকে, তাহলে এ ডেল মাইনাস, এ ডেল প্লাস, এ ডেল প্লাস, ডেল মাইনাস, ডেল প্লাস, ডেল মাইনাস। তাহলে এইবার দেখো, লক্ষ্য করো, এই যে এই প্রান্তটা পার্শিয়ালি নেগেটিভ, আর এই অণুর এই একই অণু, এইচ এক্স একই অণুর, তাই তো? তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট দেখো, এখানে বলা হয়েছিল সে কার সাথে আবদ্ধ আছে হাইড্রোজেন বন্ডিং এ সমযোজী বন্ধনে, হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তাহলে একই রকমের একটা অণু এইচ এক্স, তাই তো? এইবার দেখো, এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন হবে, খুব উইক একটা বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, এইটা এইটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং বা হাইড্রোজেন বন্ড। কেন? দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে আছে, সেই হাইড্রোজেনটার সাথে একই মৌলের, একই অণুর, একই প্রকার একটা আলাদা অণু, তাই তো? একটা এইচ এক্স, একটা এইচ এক্স, তাহলে একই প্রকার আর একটা এইচ এক্স অণুর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল হবে, কারণ এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, একই রকম ভাবে এটা। তাহলে এইখানে এই যে হাইড্রোজেনটা সমযোজী বন্ধনের মাধ্যমে এক্স এর সঙ্গে সমযোজী বন্ধনে আছে, আর এইটা, তাহলে এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করবে দুর্বল, তাই তো? এটাই হাইড্রোজেন বন্ড, এটা হলো একই প্রকার বিভিন্ন অণু মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং দেখা। এবার যদি ভিন্ন প্রকার অণু হয়, ধরো আমি বললাম এইচ এক্স আর একটা এইচ ওয়াই, তাহলে ওয়াইটাও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে? সেটাও ফন অবভিয়াসলি, তাই তো? তাহলে এখানে এ ডেল প্লাস, এ ডেল মাইনাস হবে, যে ইলেকট্রোনেগেটিভ তার দিকে সরে যায়
ইলেকট্রনটা শিফট করে যায়, তার জন্য কি হয়, ইলেকট্রনটা এইদিকে সরে যাওয়ার জন্য পার্শিয়ালি নেগেটিভলি চার্জ হয়ে যায় এক্স মাইনাস, তাই তো? এইবার দেখো এই এক্স ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে হাইড্রোজেনের কি হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হবে, কারণ এই হাইড্রোজেনটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস, কারণ ওয়াই মাই ওয়াইটা ডেল মাইনাস হচ্ছে কারণ ওটা ইলেকট্রোনেগেটিভ, তীব্র তড়িৎ ঋণাত্মক ফলে এই, তাহলে এটা ভিন্ন প্রকার অণুর মধ্যে যেখানে দুটো অণুতে হাইড্রোজেনটা ইলেক্ট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, যেখানে দুটো অণুতেই, দুটো ভিন্ন প্রকার অণু কিন্তু দুটো অণুতে হাইড্রোজেনটা কি দুটো আলাদা আলাদা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এখানে ছিল কি, এখানে হাইড্রোজেনগুলো প্রত্যেকটাই একই প্রকার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে, সেই জন্য একই রকমের অণু, একই এইখানে যদি আমি কনসিডার করি এই এই দুটো, তাহলে দুটো একই রকমের অণু ইলেকট্রোনেগেটিভ, একজনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অন্যজনের হাইড্রোজেনের যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, একজনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে অন্য অণুর হাইড্রোজেনের যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, যারা অলরেডি সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, মানে অন্য একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে, তাই তো? তাহলে এটা একই প্রকার হলে এটা ভিন্ন প্রকার অণু দেখালাম, তাই তো? তাহলে এই যে ইন্টারাকশন উইক, সেটাই হচ্ছে কিন্তু হাইড্রোজেন বন্ডিং। আমি শুরুতেই সংজ্ঞাটা লিখেছি, ভালো করে দেখো, একটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের, সেটা জেনারেলি ফন মানে ফ্লোরিন অক্সিজেন হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হাইড্রোজেন পরমাণু, তাহলে এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এখানে হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে সমযোজী বন্ধনে আছে, এখানে একই বা ভিন্ন, এই ক্ষেত্রে এটা একই আর তারপরের ক্ষেত্রে এটা ভিন্ন হলো দেওয়া হয়েছে, যে দুর্বল প্রকৃতির আয়নে স্থিত তড়িৎ আকর্ষণ বল দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ড, বোঝা গেল? ক্লিয়ার? এবার হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত কি, কন্ডিশন কি, সবাই কি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে? না, আমরা বললাম যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এর মধ্যে বেসিক্যালি ক্লোরিন ও ইলেকট্রোনেগেটিভ, কিন্তু ক্লোরিন সচরাচর করছে না, কারণ কিছু কন্ডিশন মেনটেন করতে হবে, সেই কন্ডিশনগুলো মেনটেন না করলে কিন্তু সচরাচর হাইড্রোজেন বন্ডিং হয় না, হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত, শর্ত কি কি শর্ত আছে? প্রথম শর্ত, হাইড্রোজেন বন্ড গঠনকারী গঠনকারী অণুর মধ্যে অন্তত পক্ষে একটি হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, যেটি উচ্চ তড়িৎ ঋণাত্মক, উচ্চ বা তীব্র তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত, মৌলের সঙ্গে সমযোজী বন্ধনে, সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, মানে এই রকম একটা ব্যাপার, হাইড্রোজেনটা একটা থাকতে হবে অন্ততপক্ষে একটা থাকতে হবে যেটা অলরেডি একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, তাহলে তারা অন্ততপক্ষে একটা হাইড্রোজেন থাকতেই হবে, একের বেশি থাকতে পারে অসুবিধা নেই, তাই তো? তাহলে হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্ততপক্ষে একটি হাইড্রোজেন পরমাণু থাকতে হবে যেটি উচ্চ বা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ, ঠিক আছে? আচ্ছা, দু নম্বরটা কি, তড়িৎ ঋণাত্মক মৌলটির, তড়িৎ ঋণাত্মক মৌলটির আকার ছোট হতে হবে, ছোট হতে হবে,
সেই কারণেই দেখবে ক্লোরিন বা নাইট্রোজেন দুজনেরই কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি 3.0 মুলিকেন স্কেলে যদি বলি, কিন্তু এ হাইড্রোজেন বন্ডিং করে কিন্তু এ সচরাচর করে না, এক্সেপশন আছে, ক্লোরিনের এক্সেপশন কিন্তু আছে, তাই তো? ক্লোরিন কিন্তু সচরাচর হাইড্রোজেন বন্ডিং করছে না, কারণ সাইজ ক্লোরিনের কিন্তু নাইট্রোজেনের থেকে বেশি হয়, তাই তো? আকারে ছোট হয় না, এই কন্ডিশনটা মেনটেন করে না ক্লোরিন, সেই জন্য ক্লোরিন সচরাচর দেখবে তড়িৎ ঋণাত্মক হলেও ও হাইড্রোজেন বন্ডিং করে না, এক্সেপশন আছে। আমি বললাম অর্থ ক্লোরোফিনন, ক্লোরাল হাইড্রেট, এরা হচ্ছে এক্সেপশন। এখানে কিন্তু ক্লোরিনকে দেখা গেছে হাইড্রোজেন বন্ডিং করতে, ওটা এক্সেপশন ব্যাপার, জেনারেলাইজ নয় ব্যাপারটা। আর 3 নম্বর পয়েন্টটা কি, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইলেকট্রন নেগেটিভ এলিমেন্টটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে বা হাইড্রোজেন পরমাণু যার সাথে সমযোজী বন্ধন করবে, তা অন্তত একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। অর্থাৎ যার সাথে হাইড্রোজেনের হাইড্রোজেন বন্ড গঠিত হবে, সেই সেই পরমাণুটির অন্ততপক্ষে একটা, মানে কমপক্ষে একটা, অন্ততপক্ষে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, ইলেকট্রন জোড়, লোন পেয়ার, লোন পেয়ার থাকতে হবে, ঠিক আছে? যেমন দেখো নাইট্রোজেন, তার মাথায় একটা লোন পেয়ার থাকতে হবে, বা যদি ফ্লোরিন হয় তার মাথায় লোন পেয়ার থাকতে হবে একটা, এইরকম কন্ডিশনগুলো মেনটেন করতে হবে, তাই তো? তাহলে অন্তত পক্ষে একটা, তার বেশি থাকলেও হয়, ঠিক আছে? এইগুলো আমি জাস্ট এ করে দেখালাম, বোঝা গেল? তাহলে যার সাথে এই যে এই সাপোজ এক্স, এর মাথায় অন্তত একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, একটা, অন্তত একটা, ঠিক আছে? ঠিক আছে, অন্তত একটা ইলেকট্রন লোন পেয়ার থাকতে হবে নিঃসঙ্গ ইলেকট্রন, অন্তত পক্ষে। যদি আমরা বলি এটা এইচএফ, তাই তো? এইচএফ এর কি ব্যাপার ছিল, এইচএফ এর কিন্তু 3টে লোন পেয়ার আছে, তাই তো? 3টে লোন পেয়ার আছে, এই একটা, 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 3টে লোন পেয়ার আছে, তাহলে অন্তত পক্ষে একটা লোন পেয়ার থাকতে হবে। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্টটা, তার মাথায় অন্তত পক্ষে একটা ইলেকট্রো থাকতে হবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তাহলে এই শর্তগুলো যারা পূরণ করতে পারবে তারা সচরাচর দেখায়, সেই জন্য দেখবে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকা গ্রুপ অ্যাটম, সরি, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকা অ্যাটম বেসিক্যালি ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এরা সচরাচর হাইড্রোজেন বন্ডিং দেখায়। ক্লোরিন কিছু কিছু ক্ষেত্রে দেখায় ব্যতিক্রম, জেনারেল নয়, ঠিক আছে? ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে আকারটা বড় হয়, যেটা বললাম এই সেকেন্ড কন্ডিশনটা মেনটেন হচ্ছে না। তাহলে এইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং গঠনের শর্ত। এবার টাইপ, হাইড্রোজেন বন্ডিং কয় প্রকার, হাইড্রোজেন বন্ডিং দেখবে দুই প্রকার, যে হাইড্রোজেন বন্ডিং আমরা এখানে কথা বলছি এই হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু দুই প্রকার হয়। কেন দুই প্রকার? এই যে সংজ্ঞার মধ্যে কথাটা লুকিয়ে আছে, ধরো কোন একটা অণু, তার দুটো ভিন্ন গ্রুপ আছে, সেই দুটো ভিন্ন গ্রুপ, একই অণু, একই অণুর দুটো ভিন্ন গ্রুপ আছে, তাই তো? সাপোজ আমি এইভাবে বলি, একই অণু দুটো ভিন্ন গ্রুপ আছে, বা সব থেকে ভালো হয় একটা বাস্তব উদাহরণ দিই, বাস্তব উদাহরণটা এরকম, ধরো আমি নিজের হাত নিজে ধরলাম, ইন্ট্রা ব্যাপারটা, এই যে বন্ধনটা হলো দেখবে নিজের হাত নিজে ধরলে একটা রিং তৈরি হচ্ছে না, এটা হচ্ছে ইন্ট্রা, আর আমার হাত দিয়ে আমি অন্য কারোর হাত ধরলাম, সেটা ইন্টার, তাই তো? তাহলে হাইড্রোজেন বন্ডিংটা দুই প্রকার,
আন্তঃরাণবিক হাইড্রোজেন বন্ডিং, ইন্টারন্যাশনাল থেকে ইন্টার মলিকুলার, এখানে আন্তর্জাতিক বলো না ইন্টারন্যাশনাল, এখানে ইন্টার মলিকুলার মানে আন্তর আণবিক, দুই প্রকার হাইড্রোজেন বন্ড, দুই প্রকার, একটা হচ্ছে ইন্টার মলিকুলার, হাইড্রোজেন বন্ড, একটা হচ্ছে ইন্ট্রা ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন, আর এটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, অন্ত আণবিক, এই অন্তটা হচ্ছে আমি নিজের হাত নিজে ধরলাম, অন্ত ইন্ট্রা, আর ইন্টার বলতে নিজের হাত দিয়ে অন্যের হাত ধরলাম, নিজের হাত আর অন্যের হাত, তাই তো, তোমার বন্ধুর হাত তুমি ধরলে, তাই তো, তাহলে সেটা হচ্ছে ইন্টার। তাহলে হাইড্রোজেন বন্ডিং দুই প্রকার, দেখো তাহলে একই বা ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে সে যৌগটা একই হতে পারে বা ভিন্ন হতে পারে, একই বা ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা গঠিত হয় সেটাই হচ্ছে আন্তঃরাণবিক হাইড্রোজেন বন্ডিং। তাহলে আমরা এই যে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং পড়ছিলাম, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এই ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কি, অণুটা একই বা ভিন্ন যৌগের হতে পারে কিন্তু একাধিক অণুর মধ্যে, একই অণুর মধ্যেই বন্ডিং হয়ে যাচ্ছে না, এখানে যৌগটা একই যৌগ হতে পারে বা ভিন্ন যৌগ হতে পারে, একই হোক বা ভিন্ন যৌগ যাই হোক না কেন, একাধিক অণুর মধ্যে, বিভিন্ন অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা তৈরি হবে, অর্থাৎ একই বা ভিন্ন যৌগের বিভিন্ন অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে তাকে আমরা বলছি আন্তঃরাণবিক হাইড্রোজেন বন্ডিং। যেমন আমি এখানে একটু দেখাচ্ছি HF, এই যে HF হাইড্রোজেন বন্ডিং করে কিভাবে দেখায়, জিগ জ্যাক মোশনে, HF তোমরা জানো শর্ত পূরণ করছে, ফ্লোরিনের তিনটে লোন পেয়ার আছে, তাহলে অন্তত পক্ষে একটা লোন পেয়ার আছে, সাইজ স্মল ফ্লোরিনের, তাই তো, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত এবং ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, হাইড্রোজেন বন্ডিং হবে এখানে। তাহলে এই যে HF একই যৌগের বিভিন্ন অণু, একই HF একটা যৌগ, এই যৌগের বিভিন্ন অণু মানে HF বিভিন্ন HF অণু, তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং হবে, কি করে হয় দেখো, এই যে এটা হয়, এটা হচ্ছে বেসিক্যালি এই যে এই রকম গঠন, এটা কিন্তু এর যে গঠনটা দেখা যায় সেটা হচ্ছে জিগ জ্যাক মোশনে, ধরো HF একটা অণু, এই পর্যন্ত দেখালো চারটে জিগ জ্যাক, দেখো এই যে ফ্লোরিন গুলো সব ডেল মাইনাস আর হাইড্রোজেন গুলো ডেল প্লাস, তাহলে এই এই এদের মধ্যে দেখো এই যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আমি ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই একটা, এই আরো পাশে আছে আরো অণুগুলো অণু আছে, তাহলে এরা এই যে বন্ডিংটা, এটা দেখো এই একটা HF একই যৌগের বিভিন্ন অণু, HF একটা যৌগ, সেই যৌগের বিভিন্ন HF অণুর মধ্যে দেখো হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে, তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটা কি,
ইন্টার মলিকুলার অর্থাৎ আন্তর আণবিক হাইড্রোজেন বন্ডিং, বোঝা গেল? তাহলে এইখানে দেখা যাচ্ছে এইরকম হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে HF এ যে যৌগটা সেটা HF হলেন এই হিসেবে থাকছে, ঠিক আছে? অর্থাৎ হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে এরা জিগজ্যাগ চেইন তৈরি করছে করে, কিন্তু HF হলেন এইভাবে অস্তিত্ব লাভ করছে, ঠিক আছে? আমরা যদি দেখি যে এটা কঠিন তরল বা গ্যাসীয় সমস্ত অবস্থাতে এই রকম ফ্যাশনে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে, এবং এই রকম বহু সংখ্যক HF অণু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে সংযোজিত বা সংগঠিত অবস্থায় অতিকায় অণুরূপে অবস্থান করে। আমরা দেখতে পাবো যে এটা কঠিন তরল এবং গ্যাসীয় সমস্ত অবস্থাতে HF অণু হাইড্রোজেন বন্ডিং তৈরি করবে, এবং এটা বহু অণু হিসেবে অর্থাৎ HF হোলেন হিসেবে অস্তিত্ব লাভ করে। জলের হাইড্রোজেন বন্ডিং তরল অবস্থায়, বরফটা অন্য ব্যাপার, তরল অবস্থায় দেখায় জল, দেখো জলের H2O শর্ত পূরণ করছে কিনা দেখা যাক। অক্সিজেন দুটো লোন পেয়ার আছে, অন্তত পক্ষে তাহলে একটা লোন পেয়ার আছে। ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, অক্সিজেনের আকার ছোট তাহলে, এবং সেই অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রনটা সমযোজী বন্ধনের মাধ্যমে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, একদম সমস্ত শর্ত পূরণ করে যাচ্ছে, তাহলে এটা হাইড্রোজেন বন্ডিং করবে। তাহলে এবার হাইড্রোজেন বন্ডিং কি ফ্যাশনে করে, জল, জল কিভাবে হাইড্রোজেন বন্ডিং করছে, এটাকে আরেকটু নিচে আঁকতে পারলে ভালো হয়, কালারটা চেঞ্জ করবো এর পরের থেকে। তাহলে দেখো এই যে অক্সিজেনটা যেহেতু নেগেটিভলি চার্জড, মানে পার্শিয়ালি নেগেটিভলি চার্জ, তাহলে এর সাথে এর উইক ইন্টারাকশন, এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের উইক ইন্টারাকশন, উইক ইন্টারাকশন বলে এইখানে আরো বাকি আছে এটা হাইড্রোজেনটা, তাই তো? এই পর্যন্ত তাহলে এই এই যে বন্ধনগুলো এগুলো কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, বুঝা গেল? তাহলে জলেও কিন্তু এরকম বহু সংখ্যক জলের অণু হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে তরল অবস্থায় সংগঠিত অবস্থায় থাকে, বহু অণু হিসেবে H2O হোলেন হিসেবে অস্তিত্ব লাভ করে, ঠিক আছে? এর মানটা অনির্দিষ্ট, অসংখ্য, বহু সংখ্যক, ঠিক আছে? যেমন অ্যাসিটিক অ্যাসিডের অণু ডাইমার হিসেবে থাকে, কি করে অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমরা আঁকি, একটু বুদ্ধি করে আঁকবো এখানে, দেখো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন এটা, আর এই যে হাইড্রোজেনটা যেটা অলরেডি সমযোজী বন্ধনে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, এই যে এই যে গেটআপটা দেখো, আর এই একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এদের মধ্যে একটা ইন্টারাকশন হবে উইক, এইখানে সেম যে হাইড্রোজেনটা অলরেডি, তাহলে এই যে বন্ডিংগুলো হলো এটা কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, যার জন্য অ্যাসিটিক অ্যাসিডটা ডাইমার তৈরি করছে, ডাইমার, ঠিক আছে? ক্লিয়ার? এইটা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং হলো, মানে তোমার হাত তোমার বন্ধু ধরলো, ঠিক আছে?
ঠিক আছে, এইরকম ব্যাপারটা। ছবি যদি এঁকে বলি, এটা ধরো তুমি দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তোমার বন্ধু তোমার হাত ইন্টার ব্যাপারটা, আর এটা হচ্ছে ইন্টার মলিকুলার, ঠিক আছে। আর নিজের হাত নিজে ধরলাম, এখন একজন দাঁড়িয়ে আছে, এই নিজের হাত নিজে ধরলাম, তাহলে সেটা হবে কি, ইন্ট্রা ইন্ট্রা, ঠিক আছে। তাহলে এইবার আমরা আলোচনা আলোচনা করব ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্ত আণবিক ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে একই অণুর বিভিন্ন অংশ বা বিভিন্ন গ্রুপের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় তাকে আমরা বলি ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর ফলে চিলেশন হয়। ধরো একটা কাঁকড়া, এইরকম একটা কাঁকড়া, তার এই দুটো পা, একটা কাঠি যদি তুমি এখান থেকে দিয়ে দাও তাহলে কাঠিটাকে ও এইভাবেও ধরতে পারে, আবার এইভাবেও ধরতে পারে, সে যেইভাবেই ধরুক না কেন চিলেশানটা হবে। এইভাবে ধরতে পারে কাঠিটাকে, তাহলে এই যে একটা রিং তৈরি হয়, চিলেশান তৈরি হয়, তাই তো, চিলেট করা বেসিক্যালি এইটাকে বোঝাই, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে ধরতে পারে, এইরকম ভাবে ধরতে পারে, তাহলে বেসিক্যালি যেভাবেই ধরুক না কেন দেখো, দেখতে পাচ্ছ নিজের হাত নিজে ধরা, বেসিক্যালি এইটাকে ভাবো দ্বিতীয় কেস। তাহলে এইটা নিজের হাত নিজে ধরা, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তাই তো। তাহলে আমরা একটু ইন্ট্রামলিকুলার বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং এর উদাহরণ দিই। এখানে কিন্তু চিলেশন হয়, অর্থাৎ একটা রিং ফর্মেশন হয় এই রূপ হাইড্রোজেন বন্ডিং এর ফলে, ফলে একটা এক্সট্রা স্টেবিলিটি ক্রিয়েট হয়। যেমন অর্থো নাইট্রোফেনল, এই যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা দেখো, আমি যদি ছবি আঁকি, এইটা এইরকম একটা কেস। তাহলে দেখো এই যে অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, এর হাইড্রোজেনটা সমযোজী বন্ধনে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে একই অণুর বিভিন্ন অংশের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, এইটা এই যে, তার ফলে একটা রিং তৈরি হচ্ছে দেখো এখানে সুস্পষ্ট। আমি এটাকে একটু অন্য কালার দিই, এই যে রিং তৈরি হচ্ছে এই যে ইন্টারাকশনের মাধ্যমে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে, তাই তো। তাহলে এটা চিলেশন বলে এই জিনিসটাকে। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি বলি অর্থো হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড, এইটা এটাকে তোমরা সচরাচর এইভাবে আঁকো, এটাকে আমি একটু ভেঙে আঁকলাম, খুলে আঁকলাম গ্রুপগুলোকে, হ্যাঁ এক্সপ্যান্ড করে আঁকলাম, তাই তো। তাহলে এই হাইড্রোজেনটা সমযোজী বন্ধনের মাধ্যমে অক্সিজেনের সঙ্গে ইলেকট্রোনেগেটিভ, তাহলে একই অণুর বিভিন্ন অংশ দেখো মধ্যে কি হচ্ছে, এটা উইক ইন্টারাকশন হচ্ছে, এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, তাই তো। তাহলে এটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ক্লিয়ার। এইটাকে
দেখাবে কি করে ভালো করে, আমি আর একবার দেখাচ্ছি অর্থোনাইট্রোফেনলটাকে আরো ভালো করে। এই এই হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, তাই তো? আচ্ছা, অর্থো ক্লোরোফিনল ব্যতিক্রম এক্সেপশন, যেখানে ক্লোরিন হাইড্রোজেন বন্ডিং করছে। অর্থো ক্লোরোফিনল, এখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হয়, এই যে এইটা, ঠিক আছে? এখানে ক্লোরিন কিন্তু এক্সেপশনালি হাইড্রোজেন বন্ডিং করছে। যাই হোক, তাহলে আমরা আজকের লেকচারে মোটামুটি হাইড্রোজেন বন্ডিংটা নিয়ে কথাবার্তা বললাম, আশা করি বুঝতে পেরেছো হাইড্রোজেন বন্ডিংটা। হাইড্রোজেন বন্ডিংটা নিয়েই আজকে লেকচারটা ছিল। তাহলে প্রথমে হাইড্রোজেন বন্ডিংটা কি বললাম, তারপর হাইড্রোজেন বন্ডিং গঠনের শর্ত, বিভিন্ন প্রকারের হাইড্রোজেন বন্ডিং, এই সমস্ত নিয়েই কথাবার্তা বললাম। যারা নূতন পড়ছো, মানে হাইড্রোজেন বন্ডিং আগে কখনো পড়োনি, তাদের জন্যই উপকার হবে এটা আশা করছি। আর যারা পড়ে ফেলেছো, তাদের জন্য কিন্তু আরো ডিটেলস, মানে আরো কঠিন কঠিন জিনিস সলভ করতে হবে, তার জন্য লেকচার আসবে পরবর্তীতে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে।